কল্পনাতেও ভাবেননি দল থেকে বাদ পড়বেন শ্রীলঙ্কার বিপক্ষে ভালো না খেলায় এই কল্পনা এবার বাস্তব হিসেবে দেখা দিয়েছে লিটন দাসের জীবনে বাদ পড়েছেন দল থেকে টাইগার শিবিরে না থাকা লিটন এবার ভুগছেন একাকিত্বে দলে ফিরতে হলে ভালো খেলতে হবে ঠাকারিকে তবে দরজা খুলবে জাতীয় দলের রাজবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সিরিজের মাঝে ফর্মের কারণে অভিজ্ঞ কোনো ক্রিকেটারকে বাদ দেয়া হলেও বিশ্রাম শব্দ ব্যবহার করে সম্মান দেখানো হয় এই প্র্যাকটিস বেশি করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবিতেও এর চর্চা ছিল সেখান থেকে হঠাৎ করেই সরে এসেছে বর্তমান নির্বাচক প্যানেল শেষ ওয়ানডের স্কোয়াড ঘোষণার আগে লিটনের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক যাতে করে ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি না হয় জানা গেছে লিটন নির্বাচকদের এই প্রক্রিয়াকে আন্তরিকভাবে নিলেও বাদ পড়াকে মেনে নিতে পারেননি হতাশা নিয়ে ঢাকায় ফিরেছেন গতকাল বিকেলে লিটনের ফেরার বিমানে ছিলেন প্রধান নির্বাচক লিপুও তাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করায় প্রধান নির্বাচক সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রশংসিত হলেও মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রিকেট পাড়ায় লিটনকে এভাবে বাদ পড়া হয়তো পোড়াচ্ছে তবে তিনি জানেন কি করে দলে ফিরতে হয় জাতীয় দলের নির্বাচকরাও মনে করেন ঢাকা লীগ বা জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো করে ওয়ানডে দলে ফিরবেন এই ব্যাটার কারণ আগামী ডিসেম্বরের আগে সূচিতে ওয়ানডে সিরিজ নেই তবে সাদা বলের ক্রিকেটে লিটনকে ছন্দে ফেরাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিসিবি নির্বাচক প্যানেল থেকে এরকম বার্তা দেওয়া হয়েছে তাকে টেস্টের আগে ঢাকা লিগেই একটি ম্যাচ খেলতেও বলা হয়েছে এই উইকেট রক্ষক ব্যাটারকে লিটন সেই ম্যাচ খেলেছেন তবে বেশি সুবিধা করতে পারেননি চলমান সিরিজে প্রথম দুই ম্যাচে লিটন শূন্য রান করেছেন শেষ দশ ইনিংসে কোনো ফিফটি নেই তার বিশ্বকাপে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন মাত্র দুবার লিটনকে ওপেনিং থেকে বাদ দিতে এই পরিসংখ্যান সহায়ক হলেও দল থেকে বাদ দেওয়া অনেক বড় সিদ্ধান্ত নতুন দায়িত্ব পাওয়ার পর গাজী আশরাফের জন্য লিটনকে বাদ দেওয়াটাই প্রথম কোনো কড়া বার্তা এই অপ্রত্যাশিত মানসিক ধাক্কা চাপার স্বভাবে লিটনকে বিচলিত করে থাকতে পারেন এই কারণে হয়তো নিজেকে আরো খোলসবন্দি করে ফেলেছেন দল থেকে বাদ পড়ার পর এখন অনেকটাই একাকিত্বে ভুগছেন এই ওপেনার রাজিবুল ইসলাম নাগরিক বুঝতে পারেননি ব্যাকফুটে খেলবেন কি ফ্রন্ট ফুটে যে খেলবেন একটা